সৌরজগতের নীহারিকা তত্ত্ব অনুযায়ী প্ল্যানেটারি অ্যাকশনের পর যে উচ্ছিষ্ট ভাগ পড়ে থাকে সেটাই ঘনীভূত হয়ে সৃষ্টি হয় সৌরজগতের গ্রহাণু। এগুলির আকার নিউ ইয়র্ক শহরের সমান হতে পারে, আবার হতে পারে হাতের তালুর মতো। প্রাগৈতিহাসিক সময় এক বৃহৎ আকারের গ্রহাণুর কারণেই বিলুপ্তি হয়েছিল ডাইনোসর প্রজাতির। এখনও মাঝে মধ্যে আশঙ্কা থাকে পৃথিবীর সাথে কোনো গ্রহাণুর ধাক্কা লাগবে। ইদানিং অ্যাস্টেরয়েড শাইনিংয়ের উপর জোর দেওয়া হয়েছে, যেহেতু বস্তুগুলি খুব দামি ধাতু বহন করে। এমনই দুই গ্রহাণুর সন্ধান পেয়েছে বর্ধমান শহরের গ্লোবট্রটারস টিম। হলিরক স্কুলের এক ছাত্রী ঐশ্বর্য পাঁজা এবং ওই স্কুলের ছাত্র প্রিয়ম হালদার ও বর্ধমান কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র শুদ্ধ সত্য চৌধুরী লকডাউনের সময় কোনো কাজ না থাকায় রাতের অন্ধকারে তারাদের দিকে তাকিয়ে তাদের মনে কৌতূহল তৈরি হয়। পরে তিনজনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে কথা বলে গবেষণায় মনোনিবেশ করে। গত 5ই মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত চলা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবোরেশন হার্ডিন সাইমন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের সহযোগিতায় প্যানারোমিক সার্ভে টেলিস্কোপ অ্যান্ড র্যাপিড রেসপন্স সিস্টেমের প্রযুক্তিযুক্ত হালাইকালা অবজারভেটরি হাওয়াই ইউএস থেকে প্রাপ্ত ডাটা সংগ্রহ করে বর্ধমানের এই তিন ছাত্রছাত্রী। নাসা সিটিজেন সায়েন্টিস্ট হওয়ার দরুন নাসা কোঅপারেটিভ এগ্রিমেন্ট নাম্বারের দৌলতে তাদের এই ডাটা প্রদান করা হয়। সঙ্গে পাঠানো হয় অ্যাস্ট্রোমেট্রিকা সফটওয়্যারের লাইসেন্স, পাসওয়ার্ড এবং স্টাডি গাইড। পরবর্তীকালে সেই দুটি গ্রহাণুর অ্যাস্ট্রোস্পেকট্রোস্কোপি করা হয় বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে সায়েন্স অফিসার নিখিলেশ বিশ্বাস ও কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক অতনু মাঝির যৌথ সহযোগিতায়। জানা যায় যে গ্রহাণু P11 DSA1 হল 0.6 মাইল ব্যাসের একটি এম টাইপ অ্যাস্টেরয়েড, যাতে 110 পাউন্ডের বেশি প্লাটিনামের অস্তিত্ব আছে। বর্ধমানের এই ছাত্রছাত্রীরা ইতিমধ্যে আবেদন জানিয়েছেন যেন এর নামকরণ করা হয় বর্ধমান শহরের কথা মাথায় রেখে বার্ড 1 0 1। বিষয়টা কি, টোটাল বিষয়টা একটু বল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবোরেশন থেকে একটা অ্যাস্টেরয়েড হান্ট ক্যাম্পেইন অ্যারেঞ্জ করা হয়, যেটি নাসা দ্বারা অর্গানাইজ। কবে সেটি স্টার্ট হয়েছিল? 5th মার্চ 2021 থেকে, এবং সেটি চলে 30th মার্চ 2021 অবধি। এবং সেখানে আমরা প্রথমবার বর্ধমান থেকে অ্যাজ আ টিম, আমাদের টিমের নাম গ্লোবট্রটারস, যাতে রয়েছে 3 জন মেম্বার, আমরা প্রথমবার বর্ধমান থেকে সেখানে পার্টিসিপেট করি এবং আমরা 2টি ইউনিক অ্যাস্টেরয়েডের সন্ধান পাই। যেহেতু আমরা বর্ধমান থেকে প্রথমবার পার্টিসিপেট করেছি, তাই আমরা তাদের কাছে আবেদন জানিয়েছি যেন তার মধ্যে একটি অ্যাস্টেরয়েডের নাম আমাদের শহর বর্ধমানের উপর রাখা হয়। এই ক্যাম্পেইনটিতে পার্টিসিপেট করার পর আমাদের কাছে সফটওয়্যার, স্টাডি গাইড এবং সফটওয়্যারের পাসওয়ার্ড ও লাইসেন্স চলে আসে। সেখান থেকে আমরা ইমেজ অ্যানালিসিস করে, ডেটা অ্যানালিসিস করে, অ্যাস্টেরয়েডের কোঅর্ডিনেট এবং ট্রাজেক্টরি স্টাডি করে অ্যাস্টেরয়েড দুটি আমরা ডিসকভার করি। এবং মহাকাশে বর্ধমানের নামে একটি অ্যাস্টেরয়েডকে দেখতে পাওয়া সত্যি আমাদের কাছে খুবই গর্বের। পরবর্তীকালে আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট সায়েন্স অফিসার মিস্টার নিখিলেশ বিশ্বাসের আন্ডারে আমরা অ্যাস্টেরয়েডটি অ্যাস্ট্রোস্পেকট্রোস্কোপি করে থাকি এবং আমরা সেখানে জানতে পারি সেই অ্যাস্টেরয়েডের মধ্যে 70%-এর থেকে বেশি অ্যামাউন্টের প্লাটিনাম আছে। তোমার নাম কি? ঐশ্বর্য পাঁজা। কোন স্কুলে পড়াশোনা? আমি হলিরক স্কুল থেকে পড়াশোনা করেছি এবং এখন আমি ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি আন্ডার বার্ড 1 ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 2য় বর্ষের ছাত্রী। এই বিষয়টা হঠাৎ করে মাথায় এলো কি? লকডাউনের আগে অবধি আমরা সবসময়তে স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকতাম, সেভাবে আকাশের দিকে তাকিয়ে তারা দেখার প্রতি যে ভালোবাসা সেটা কখনোই খুব একটা হয়ে ওঠেনি। বাট জানার ইচ্ছা প্রথম থেকেই ছিল। লকডাউনের মধ্যে তারাদের দেখা, জানা এবং সেটা নিয়ে আমরা পড়াশোনা করতে স্টার্ট করি এবং সেই পড়াশোনা থেকেই আমাদের 3 জনের মধ্যে জানা হয় এবং আমরা 3 জন মিলে অ্যাজ আ টিম পার্টিসিপেট করি। এটা কী ধরনের ভাবনা, এই ভাবনা চিন্তাটা কেন এলো আর এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কী আবিষ্কার করলে? এই ভাবনা চিন্তা বলতে, আমি অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমিতে মাইনার করছি, তো সেই হিসাবে আমি এই স্পেস রিলেটেড থিংস নিয়ে অনেক আগে থেকেই ইনভলভ। তো এই অ্যাস্ট্রোনমি যতগুলো পার্ট আছে, রেঞ্জিং ফ্রম আর্থ টু ব্ল্যাক হোলস
এইসব সম্বন্ধে আমাদের একটুখানি ধারণা আছে বা আমরা ইকুয়েশনসগুলো জানি। তো ফাইন্ডিং আউট অ্যান অ্যাস্টেরয়েড সেটা আমাদের কাছে একটা বিশেষ ব্যাপার, কেন কি অ্যাস্ট্রোস্পেক্ট্রোস্কোপি যেটা করা হয় তার মধ্যে আমরা মানে অ্যালোকেশন প্রজেন্ট কিনা বা নিয়ার আর্থ অবজেক্ট কিনা অথবা মেন বেল্ট অ্যাস্টেরয়েড এগুলো মাঝখানে ক্লাসিফিকেশন আলাদা আলাদা হয়। তো সেইগুলো একটা অ্যাস্টেরয়েড খুঁজে পাওয়ার পর তার যে বৈশিষ্ট্য তার যে মানে কম্পোজিশন সেটা জানার জন্য যে ইন্টারেস্ট আমাদের, বিকজ অ্যাস্ট্রো মাইনিং হচ্ছে একটা দ্বিতীয় প্রযুক্তির খনন করার প্রক্রিয়া যেটা আমরা ফিউচারে করতে পারি 2050 অব্দি এই জিনিসগুলো পসিবল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংরা। তো এইটাই ইন্টারেস্ট কি যদি অ্যাস্ট্রো মাইনিং করা যেতে পারে আর ইসরো যদি আমাদেরকে এরকম করে একটা অ্যাস্ট্রোয়েড এমন পায় যার মধ্যে 110 পাউন্ডের থেকে বেশি প্ল্যাটিনাম আছে বা গোল্ডের স্পেকট্রাম লাইন পাওয়া গেছে, তো সেই হিসাবে আমরা ইন স্পেস ম্যানুফ্যাকচারিং করতে পারি। তো এই ব্যাপারগুলো ইন্টারেস্টিং লাগে আমাদের আগে থেকে, তো যাতে আমাদের ফিউচারে ইন্ডিয়া অ্যাজ আ গ্লোবাল স্পেস লিডার ইনভলভ হয় সেই জন্য আমরা একটা একটা করে ইট রাখছি কি এভাবে চলুক। তোমাদের এই যে সাকসেসটা এটা কি নাসা স্বীকৃতি দিয়েছে? হ্যাঁ, এটা আইএএসসি নাসা কোঅপারেটিভ নাম্বার হিসাবে চলে এবং যা ইমেজ সেট যেটা আছে সেটা ইউনিভার্সিটি অফ হাওয়াই এবং হার্ডিং সাইমন্স ইউনিভার্সিটি থেকে এসছে। এই দুটি ইমেজ সেট থেকে আমরা যখন এক্সট্র্যাক্ট করি ডেটা, সেই ডেটাগুলো নাসার যে গ্লোবাল ডেটাবেস ফর ইন্টারন্যাশনাল অ্যাডভান্স কনসেপ্টস সেখানে এইগুলো ফাইল হয় ওয়ান বাই ওয়ান। তো সেই ফাইলেশনগুলো আমরা অ্যাজ অ্যান অ্যাস্টেরয়েড তখন চিহ্নিত করা হয় কি কোন নামটা কখন দেবে সেটা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দেয়। তো সেরকম ভাবে একটা ডেটাবেস তৈরি করা হয় কি কোন কোন অ্যাস্ট্রোয়েডগুলো কাজের কোন কোন অ্যাস্ট্রোয়েডগুলো কাজের নয় সেটা একটা গ্লোবাল ডেটাবেস তৈরি করা হয়, সেটা নাসা অথবা ইএসএ অথবা যে গ্লোবাল স্পেস এজেন্সি ইউনাইটেড নেশনস অফ আউটার স্পেস অ্যাফেয়ার্স সে সামলায়। প্রেজেন্ট আমি রাজ কলেজে পড়ছি, বাটন রাজ কলেজে আমি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি অনার্স করছি। তোমরা তিনজন কি বন্ধু? আমি এবং ঐশ্বরিয়া হরিরক স্কুলে পড়তাম, এবার সেখানেই আমরা আমাদের বন্ধুত্ব হয় এবং সুব্রতদার সাথে আমাদের অনলাইনে পরিচয়। বিশেষত সুব্রতদা যেহেতু এই লাইনের সাথে যুক্ত এবং এই লাইনে রিসার্চ করছেন সেই জন্য আমাদের সাথে বন্ধুত্ব হয়। তারপর হঠাৎ করে এই ভাবনাটা কবে থেকে এলো? অ্যাস্ট্রোনমি নিয়ে ইন্টারেস্ট ছোটোবেলা থেকেই আছে, তবে স্কুলের পড়াশোনা বা কলেজের পড়াশোনার মাঝে আমরা এই বিষয়ে তাকিয়ে দেখার বিশেষ করে সময় পাইনি। আমরা লকডাউনে যে ছুটিটা পাই এই ছুটিটা আমাদের কাছে ঠিকই আশীর্বাদ রূপে আসে এবং সেই কারণে আমাদের আগের বছরই আমরা দেখতে পাই নিও ওয়াইজ কমেট বা সেখানে আমরা বিভিন্ন আরও যে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টসগুলো ছিল পার্সিভস মিটিওর শাওয়ার থেকে আরম্ভ করে অ্যাকোয়ারিস মিটিওর শাওয়ার থেকে আরম্ভ করে এই নানা বিষয়গুলো দেখে আমাদের মনে অ্যাস্ট্রোনমি সম্পর্কে আরেকটা বিশাল স্কোপ চলে আসে, আমরা বিশাল একটা স্কোপ পেয়ে যাই এবং সেখান থেকে আমাদের অ্যাস্ট্রোনমি সম্পর্কে ভালোবাসাটা আরও বেড়ে ওঠে। আজকে এই কাজটা করতে পেরে কতটা ভালো লাগছে? কাজটা করতে পেরে খুবই আনন্দ হচ্ছে, এই কারণে যে আমরা বর্তমানে প্রথমবার বর্তমান থেকে অ্যাজ আ টিম আমরা পার্টিসিপেট করতে পেরেছি এবং কিছু হলেও একটা আমরা একটা ভিত রাখতে পারছি যেন ইন্ডিয়া থেকে এ ধরনের আরও কন্ট্রিবিউশন হয়। আমরা চাই লোকাল ইউথ যেন অ্যাস্ট্রোনমির দিকে আরও বেশি ইগারনেস দেখায় এবং তারা যেন আরও ভালো মাস পার্টিসিপেশন দেখায়। তোমরা একটা আবেদন রেখেছো যে বর্ধমানের নামকরণ করা হোক, বর্ধমানের নামে নামকরণ করা হোক, যদি সেটা হয় সেটা কতটা ভালো লাগে? সেটা খুবই আনন্দজনক হবে, আমরা চাইবো যেন বর্ধমানের নাম থেকে এই অ্যাস্ট্রোটির নামটি হোক। আমরা আবেদন করেছি অথরিটিসের কাছে যেন এটির নাম বার্ড 101 রাখা হয় এবং আবেদন করা হয়েছে, দেখা যাক কতদূর কী হয়। আশা করছি অথরিটিস আমাদের কথা রাখবেন। কী চিন্তাভাবনা আছে এই পরবর্তী? এখনও পর্যন্ত আমরা অ্যাস্ট্রোমেট্রিক সফটওয়্যার দিয়ে এই কাজটি করেছি আইএসসি থেকে যে ডেটা পাঠানো হয়েছে তার উপর ভিত্তি করে। এরপর আমাদের এই মাসেতেই আরও আইএসসির ক্যাম্পেইন আছে যেটা 2 অগস্ট থেকে স্টার্ট হয়েছে, সেগুলোর বেশ কিছু ইমেজ সেটও আমাদের পাঠানো হয়েছে। ইচ্ছা আছে এগুলো নিয়ে আরও এগিয়ে যাওয়ার আর এবং অ্যাট প্রেজেন্ট অ্যাস্ট্রোনমির দিকে আমরা আরও অন্যান্য রিসার্চ করছি। আমি এবং ঐশ্বরিয়া ডক্টর সুশান কুমার আন্ডারে নিউট্রন স্টারসে নিয়ে একটা রিসার্চ পেপার লিখছি এবং ইচ্ছা আছে যে এই ব্যাপার নিয়ে আরও জানার আরও পড়ার। অদূর ভবিষ্যতে ইনস্পেস ম্যানুফ্যাকচারিং করা সম্ভব হবে। বর্তমান প্রযুক্তির উন্নতি দেখে অনুমান করা হচ্ছে 2050 সালের মধ্যে হয়তো অ্যাস্টেরয়েড সারফেস মাইনিং অথবা সফট মাইনিংয়ের দ্বারা ধাতু নিষ্কাশন করা সম্ভব হবে। পাশাপাশি বর্ধমানের এই তিন ছাত্রের সাফল্যে গর্বিত বর্ধমানবাসী। মহাশয়, আপনাদের কাছে নিবেদন করছি আমাদের একটি গৌরবময় অধ্যায়। প্রথমেই বলি
আমার দুটি ছাত্র ছাত্রী ঐশ্বর্য ভাঁজা এবং প্রিয়ম ভাঁজা এই স্কুলে ছোটোবেলা থেকেই পড়াশোনা করেছে এবং ছোটোবেলা থেকেই তারা ভীষণ মেলে শুধু পড়াশোনা তো বিরাট বিশের আগ্রহ তো ছিলই তার উপরন্ত তারা খেলাধুলা প্রতিযোগিতা সব কিছুতেই তারা হাত নিয়েছে এবং শুধু সব পাঠ নেয়া নয় তারা অত্যন্ত মানে মানে খুব মানে সাহস এবং প্রতিযোগিতামূলক দক্ষতা দেখি আজকে এমন একটি খবর আমাদের কাছে এসেছে জানিয়ে মানে আমরা অত্যন্ত গর্বিত শুধু হলিদাস নয় আমার মনে হয় পুরো বর্ধমান গর্বিত হবে প্রিয়ম হালদার ঐশ্বর্য ভাঁজা তারা এক বিরাট কৃতিত্ব করেছে বিজ্ঞানের দরজায় তারা পৌঁছে দিয়েছে একটি নতুন সংগ্রাম এই আনন্দময় দিনে আমি অনেক আশা করি তারা আরও উঠতে আরও গর্ব গর্ব করবে আমাদের স্কুলকে আর একটি কথা বলি শুধু আমি না এই স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা তুলছে বলি সবাই মানে কী গর্বী ভাষা শুরু করছে ওদের নাম আমাদের হলিদাস স্কুলের ইতিহাসে এক উজ্জ্বল স্থান অধিকার করে চিরকাল তারা কী করেছে সেটা তো একটা বিরাট জিনিস হ্যাঁ নামে ফার্স্ট কলাবোরেশন দ্বারা আয়োজিত মার্চ 2021 অ্যাস্ট্রয়েড হান্ট ইভেন্ট এই প্রথমবার বর্ধমানের টিম লোয়ার টোটাল দুটি নিয়ার আর্থ অবজেক্ট এবং মেন দ্যাট অ্যাস্ট্রয়েড চিহ্নিত করেছে বর্ধমানে হলিদাস স্কুলের স্টুডেন্ট ঐশ্বর্য পাঁজা প্রিয়ম হালদার এবং আরেকটি স্টুডেন্ট শুদ্ধদত্ত চৌধুরী দ্বারা চিহ্নিত এই অবজেক্টগুলি মাইনা প্ল্যানেট সেন্টার NTC হার্ভার্ড ডেটা ডাটাবেস এর অন্তর্ভুক্ত করা হয়েছে যেটি আরও অনেক বছর ধরে পর্যবেক্ষণ করা হবে আশা করি খুব দ্রুত এই নামকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা তবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের কাছে আমাদের একান্ত নিবেদন যেন এটি কমন নেম বর্ধমান 01 করা হয় বর্ধমান থেকে রাজীব মণ্ডল আনন্দ বার্তা